আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এর নিম্নোক্ত পদসময় সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম এক, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। পদের সংখ্যা 34টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি। দুই নম্বর পদের নাম সহকারী নিরীক্ষণ কর্মকর্তা। বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি। তিন নম্বর পদের নাম উচ্চতর গুদাম রক্ষক। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি। চার নম্বর পদের নাম অপসহকারী কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 64টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে 40 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং গতি সম্পন্ন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পূরণ, ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। বয়সের ক্ষেত্রে তারা শর্তাবলী দিয়ে দিয়েছেন এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে তারা তা এখানে উল্লেখ করে দিয়েছেন। পরীক্ষার ফি 500 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠারে অন্যান্য শর্তগুলি দেখার জন্য। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ BADC.teletok.com বিডিও ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 25 নভেম্বর 2021 সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ তারিখ 20 ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। এখানে তারা প্রার্থীর স্বাক্ষর ও ছবির দৈর্ঘ্য প্রস্থ এবং পিক্সেল যত লাগবে তারা এখানে দিয়ে দিয়েছেন, আপনি এগুলো দেখে নেবেন। 2টি SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। SMS দেওয়ার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। BADC:ইউজার আইডি লিখে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন দিলে সেই পিনের মাধ্যমে দ্বিতীয় SMS-টি দেবেন। দ্বিতীয় SMS দেওয়ার জন্য BADC:ইউএস পিন লিখে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। ইউজার আইডি এবং পিন নাম্বার যদি ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।